এই দেখি আরেক পতিতা তুমি হইতেছে গিয়ে আমার প্রফেশনাল কাস্টমার, মুই তোমার কাছে আমরা তো আইবে কেডা, ব্যবসা উন্নতি করতে গেলে একটু আওয়া লাগে পেছনে। তুমি এসো কেনে? আইতে পারি না, যেহেতু তোমার লাগে আগে মোর ইষ্ট করে দিল। আর হন এই যে মোরে আবার একজন অ্যাড্রেস দিয়ে দিয়েছে তোমার বাড়ি নাকি এইটা, যেহেতু মোর গায়ে হলুদ এখন কি মি তোমার একটু কার দলে গাইতে পারি না? কার গায়ে হলুদ? মোর গায়ে হলুদ, পতিতার গায়ে হলুদ। এই প্রথম দিলে কত গায়ে হলুদ আল্লাহ। তুমি আবার বিয়ে করতেছো? তোমার তো বিয়ে প্রতিদিনই হয়। বিয়ে প্রত্যেক দিনই হয়, কিন্তু এই যে বিয়ের একটা স্বাদ, হ্যাঁ কিলিয়ার কাট স্বাদ বুঝতে অনেক পাই দেয়। মুই এই যে গায়ে হলুদ দিয়ে শুরু করবেন বিয়ের স্বাদটা। তুমি একজন পতিতা, তোমার বিয়ে কেনা করে? দূর ইনসাল্ট করে কথা কখন হন, ওই পতিতা হয়েছে তো কি হয়েছে, পতিতা হয়েছে আমার প্রফেশন ব্যবসা, এই ব্যবসা নিয়ে আমার বিয়ে থা নিয়ে কোনো কথা কবে না, এটা আলাদা এটা আলাদা। আর শোনো মোর গায়ে হলুদ ওই পতিতা নিয়ে কি হয়েছে? ওই যে আমার বান্ধবী বান্ধবী হলো ওই বদনাকে গায়ে হলুদ। এইটা কি আরেক পতিতা? যেহেতু রেগুলার কাস্টমার কাট দিতে আছি মোর গায়ে হলুদ। আরে ভাই কি হয়ে গেল? কইলো ওই মেয়েটার নাকি গায়ে হলুদ, বান্ধবী তো এই জন্য ওই অনেক কথা কইছে আর কি। বান্ধবী বুঝলাম, পতিতা কি? আরে দুষ্টমি করছে, ওই দুষ্টমি কইরা কথা কইছে আর কি। ওটা দুষ্টমি করছে? হ্যাঁ দুষ্টমি কইরে আমারে পতিতা কয়? এই তাই না? চলো কোথায় আও, তোমার পতিতা লই যাচ্ছি। রুকো আমি তো তোমার কাছে চাই, তোমার আমার কাছে আমার লাগবো কে? তুমি হইতেছে গিয়ে আমার প্রফেশনাল কাস্টমার, মুই তোমার কাছে আমরা তো আইবে কে ডা, ব্যবসা উন্নতি করতে গেলে একটু আওয়া লাগে পেছনে। আরে কাস্টমার তো ঘরের মধ্যে, আমার বাড়িতে কাস্টমার না। আরে দূর, তুমি অমন করতেছো কা? তুমি মুখে দেখলে হাত দেই ধরার, এইখানে কি কুত কুত খেলতে আছে? মোর গায়ে হলুদ বুঝছো, মোর গায়ে হলুদ তোমার দাওয়াত রইলে ওদিক থাকো কা, একটু হাত দেই ধর। এই আর ধরনের জায়গা আছে না আমাদের, হ্যাঁ কি তুই তো না মোর বিয়েতে আসছো। এই আর হলো মোর একটু একটু বেশি করে বাড়াই দিও, মোর জামাই এসে তো এদিকে টিন কাম বাড়তে হইবে, এই যে দিছে মোর জামাই, এটাই দিছে মই বিয়ে করবো, শাদি করতে চলতে লাগছে। এর কি কও? হ্যাঁ পতিতার গায়ে হলুদ, পতিতার বিয়া। এই পতিতা হয়েছে প্রফেশন, আর এই ইডা হইতেছে যে ভালোবাসে বিয়ে শাদি। তা মোর বিয়েতে আমি আসছেন, হ্যাঁ মুই যাই হে। ওরে তুমি বিয়ে শাদি করলে আমরা বেকার পোলা হয়ে গিয়েব, আমরা যেটু কইরা কাটা খাইতাম এটা তো বন্ধ। তুমি বিয়ে করো মানে কাম নাই, কাটতে নিয়ে যাও। শুনা বিয়ে হলে হরবো না, তাহলে কি আমরা কি পেমেন্ট বাড়াই দেবে? ওরে সুবহানাল্লাহ, তাহলে আমি বিয়ে কে আনছে করতে পারি? ওইটা কইটা কইটা আমার বাড়িতে তো কি আমার বউয়ের সামনে কাট দিছে এর বলে গায়ে হলো? আমার বাড়িতে তোকে সেম কাট দিছে, আমি তো ডাক্তার দুঃখায় রুম পাঠাই দিছি। আর প্রতিতারা বিয়া করা শুরু করছে, গায়ে হলুদ দেওয়া শুরু করছে, পার্টির আয়োজন করতেছে। কদি যাই কই? এটা একটা কথা, হ্যাঁ গো যদি বিয়ে হয় তাহলে আমরা যাবো কই? যাবো কই?
বউ তো হালাই তেলে বেগুনে চলিলা থাকে, আমার বউ তো কেস্তা মার দেয়, তাই না? অতীতের গায়ে হলুদ একটু মাঝে মাঝে উয়াস নিতাম, সেটা বলে গায়ে হলুদ করে বন্ধ করে দিব। হ্যাঁ রে ভাই, আমি তো আমার চিন্তা করতেছি না, অন্যদের চিন্তা করতেছি। এরা যে অনে অনে যায় হ্যাগো কি, আমি বিয়া করছি, খোরাক কমে গেল আর কি। যাক, পতিতার গায়ে হলুদি হোক আর বিয়াই হোক, আমার কি এখন থেকে গৌরে ভালোবাসা শুরু কর, পতিতা মতিতার কাছে যাস। এ ভালো কইছ ভাইরাস, এইচআইভি, মারাত্মক রোগ, এই রোগের কোনো ওষুধ নাই। আমি কান ধরছি, বউয়ের সামনে ধরা খাইছি, আজকের পর থেকে বউ বাদে অন্য কোনো নারীর কাছে যাবো না, তুই গেলে জাগা। আল্লাহ আমার বাঁচাইছে, আমি অন্য কোনো নারীর কাছে যাবো না, নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আমরা শিওর।